পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি মেরুদণ্ডের অপারেশনবিহীন পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের মাঝে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফেসবুকে সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলম উনি বলেছেন যে ওনার তিনটি জয়েন্ট কালো হয়ে গেছে আর উনি অনেক দিন যাবত কোমর ব্যথায় ভুগছেন ডাক্তার সাজেস্ট করেছেন ওকে অপারেশন করার জন্য হ্যাঁ এটা কাল হয়ে গিয়েছে বলতে আসলে বুঝিয়েছে আমরা যদি এমআরআই করি এমআরআই তে যখন ডিক্সগুলো প্রলাপস হয় তখন সেটা কালো দেখায় প্লাকিশ দেখায় আর ডিক্স যদি ভালো থাকে সেটা সাদা দেখায় এমআরআই তে তো সেটাই ডাক্তার শোভত তাকে বুঝিয়েছেন যে তোমার তিনটা ডিক্স কালো হয়ে গিয়েছে তো এটা অপারেশন করতে হবে হ্যাঁ পিএলআইডি যেটা আমরা বলি পিএলআরডি বা স্লিপ ডিক্স হুম স্লিপ ডিক্সের কারণে কিন্তু ব্যাক পেইন হতে পারে বা কোমর ব্যথা হোক বা ঘাড় ব্যথা হোক ব্যথা হতে পারে তো এই স্লিপ যদি খুব বেশি স্লিপ ডিস্ক হয়ে যায় পাশাপাশি নিউরোলজিক্যাল সমস্যা হয় যেমন পা একেবারে ড্রপ হয়ে গিয়েছে এবং পস্তা পায়খানা প্রবলেম হয় বা ছবিটা দেখলে বোঝা যায় যে খুব বেশি এক্সট্রুডেড হয়ে গেছে বা টোটালি বের হয়ে গিয়েছে ক্যানেল স্টোনোস্ট হয়ে গিয়েছে এবং এটা রুগীর বয়স তার ওজন উচ্চতা পেশা সব হিসাব করে অপারেশনের সিদ্ধান্তে যেতে হয় সাধারণত যদি অনেকগুলো ইনভলভমেন্ট হয় যেমন সেই ক্ষেত্রে কারণ হচ্ছে তিনটা ডিক্স একসাথে অপারেশন করা সম্ভব না হয়তো একটা যদি মানে সমস্যা থাকে সেই ক্ষেত্রে একটা অপারেশন করলে হয়তো বেটার হয় বা দুইটা এট এ টাইম অনেক সময় করা যায় তিনটা করা কখনো পসিবল হয়ে উঠে না তারপরও রুগীর মানে এম না দেখে আসলে বলা যাবে না যে তার আদৌ অপারেশন লাগবে কিনা তবে আমরা নাইনটি পারসেন্ট অপারেশন ছাড়াই যে রিহাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব সেই ক্ষেত্রে রুগীকে অন্তত আনুমানিক মাসখানেক বা এক মাসের মতো হাসপাতালে থেকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে এই ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন ডিকম্প্রেশন থেরাপি করে থাকি ইপিডুরাল থেরাপি বিভিন্ন আকুপাংচার এক্সারসাইজ স্পেশালি ব্যাক মাসেলগুলোকে স্ট্রেনদেন এক্সারসাইজ কারণ মাসেল যদি স্ট্রেনদেন করানো যায় তাহলে কিন্তু আস্তে আস্তে ডিক্সটা অনেকাংশে কারেকশন হয়ে এসে আর এর মধ্যে রুগীকে ডিকম্প্রেশন করলে ডিক্স রিকয়েলিং হয় তার জায়গায় ফিরে যাওয়ার একটা চান্স থাকে এবং এই ক্ষেত্রে রুগীকে ট্রিটমেন্টের পাশাপাশি অন্তত অন্তত দুই থেকে তিন মাস আরও রেস্টে থাকতে হবে যদি এইভাবে করা যায় তাহলে পুরোপুরি ভালো হয়ে যায় রুগী এবং এই রুগীগুলা পরবর্তীতে যদি বা নিয়ম কানুন মেনে চলে নিয়ম চলা বলতে আমরা বুঝিয়ে থাকি যে সবাইকে এই নিয়মগুলো মানতে হবে আর্গোনোমিক্স বসার কাজের যেহেতু উনি সৌদি প্রবাসী উনি হয়তো ওখানে বিভিন্ন কাজ তাকে করতে হয় সে কাজগুলো হয়তো এতদিন সুস্থ থাকা অবস্থা সে ইচ্ছা মতো করেছে হয়তো নিয়মকানুন জানে না বা যেভাবে কাজটা করার কথা সামনে ঝুঁকে কাজ করেছে বা ভারী কাজ করেছে শরীরকে প্রেসার দিয়ে কাজ করেছে রেস্ট নেই সামনেও তো তাকে সাবধানে কাজগুলো করতে হবে তো যদি এভাবে ট্রিটমেন্ট করা যায় ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে আমাদের সাথে একজন দর্শক ফোনে সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম সালাম আমি ঢাকা থেকে জি

একটাই যে প্রচন্ড ব্যথা করে কামড়টা একটু স্বাভাবিক লাগে এটা কতদিন আগে স্যার দেড় বছরের মতো স্যার আচ্ছা ওই ওই জায়গাটা কোনো ভেঙে গিয়েছিল অবশ্যই এক্স করে দেখেছেন নাকি ভেঙে গিয়েছিল না স্যার কোনো ভাঙে নাই স্যার এমআরআই করা হয়েছে স্যার এমআরআই এ বলতিছে যে জয়েন্ট রিফিউশন এখন এটা কি শুধু একটা হাটুতেই হচ্ছে একটা হাটুতেই আচ্ছা আচ্ছা একটাই স্যার একটা ওই বাম পাশে পড়ে গেছিলাম স্যার ওখানে কি পড়েছে এমনি এমনিতে আপনি হাঁটতে পারেন বা দৌড় দিতে পারেন হাঁটতে পারি স্যার দৌড় দিতে পারি দৌড়ার পরে ওখানে পেইন হয় স্যার আর কি স্যার আচ্ছা জি আমি আমি বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ আসলে পোস্ট ট্রমাটিক হাঁটুতে যেটা হয় হাঁটুতে অনেক সময় ক্রুসিট ইনজুরি হতে পারে বা বিভিন্ন থাকে। ইঞ্জুরি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে আমরা যদি রোগীর হাড় না ভেঙ্গে থাকে বা আমরা ফিজিক্যাল অ্যাসেস করি যেমন অ্যান্টির ড্রয়ার টেস্ট বলি বা পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট হাত দিয়ে ধরে আমরা হাঁটুটা টেনে দেখি যে লেগজিটি আছে কিনা বা ইফিউশন মানে পেটালের অ্যাপ্রিহেনশন টেস্ট যে ভিতরে কোনো কালেকশন আছে কিনা যেহেতু ওনার অনেক দিন হয়ে গিয়েছে মানে কোনো ফ্লুইড জমা হয়েছে কিনা জমা জমা আছে কিনা তো এগুলো করে আমরা একটা কনফার্ম করে আর এমআরআই তে অনেক সময় বড় কোন ইনজুরি থাকলে সেটা হয়তো চলে আসে তো আমার মনে হয় আপনার এত উরিড হওয়ার কিছু না আপনাকে এই মুহূর্তে আমি বলবো এটা কিছুদিন আপনাকে রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা করতে হবে আপনি যদি একজন বিশেষজ্ঞ থেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে থেরাপি কন্টিনিউ করেন কিছুদিন বা আপনাদের তো যে রাজারবাগ পুলিশ হাসপাতালে থেরাপি সেন্টার আছে এখন যদি সেখানে ডাক্তার দেখিয়ে ওখানে থেরাপি করেন আশা করি ইম্প্রুভ হয়ে যাবে বা যদি এতেও ইম্প্রুভ না হয় হয়তো আপনি আসলে আমি দেখে দিব কিন্তু আপডেটেড কিছু থেরাপি আছে স্পেশাল ইঞ্জুরির ক্ষেত্রে যেমন আমরা পি বলে থাকি প্লাটেলেট রিচ প্লাজমা বা স্টেম সেল থেরাপি এগুলো অন্যান্য ইলেকট্রো পাশাপাশি এই হাঁটু এবং জোরার ইনজুরি বা হার ক্ষয় বা যে কোনো ইয়ের ক্ষেত্রে আঘাতের পরবর্তী খুবই ইফেক্টিভ খুবই কার্যকরী থেরাপি এটা আপনি মানে হতাশ বা এটা নিয়ে কিছু না আপনি এই জাতীয় চিকিৎসার স্মরণাপন্ন হন কারণ দীর্ঘদিন ওষুধ খেয়ে এটা কোনো রেজাল্ট আসবে না আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষায় আছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

ডাক্তার দেখালাম দেখানোডি এগুলো অনেক কিছু দিল খেলাম কিন্তু ডান হাঁটুরটা এখন কমছে বাট বাম হাতুড় বাম একই অবস্থা আমি বসতে পারি না আমরা বয়স্ক বুঝতে পারি না বয়স্ক বেশি এখন প্রবলেম আপনার বয়স কত? ছিল আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনার বয়স কত আর আপনার হাটু কি ফুলে যায়? না আমার বয়স 45 আচ্ছা জি ধন্যবাদ আসলে 45 ই আসছে হাটু ব্যথা যদি হয় প্রথমত প্রাইমারি একটা এক্সরেতে বোঝা যাবে যে কোন চেঞ্জ আছে কিনা ভিতরে স্পেশালি বয়সে আর্থ্রাইটিস ডেভেলপ করে অস্টিও আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস দুশো টাইপের এর আগে আমরা আথরাইটিস নিয়ে কথা বলেছি তো এই বয়সে সাধারণত অস্ট্রো আর্থ্রাইটিস ডেভেলপ করে থাকে সাধারণত তো আমি বলবো আপনার এই ক্ষেত্রে আপনার যদি সাইকেল চালানোর অভ্যাস থাকে সাইক্লিং খুব বেস্ট একটা অ্যাক্সারসাইজ হাঁটুর ক্ষেত্রে আর আপনি গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট এই জাতীয় যে সাপ্লিমেন্টগুলো আছে বা হায়াল ইউরিনিক অ্যাসিড সাপ্লিমেন্ট এই জাতীয় যদি বেটার ভালো একটা কোম্পানির সাপ্লিমেন্ট খেতে পারেন উপকার আসবে আপনি এসি এক ব্যথার ওষুধ হয়তো ওয়ান হান্ড্রেড এমজি একটা করে দুবেলা দশ পনেরো দিন খান পাশাপাশি জল টোয়েন্টি এম একটা করে দুবেলা দশ পনেরো দিন খান আর কোরাল ক্যালসিয়াম কিনতে পাওয়া যায় যে কোনো ফার্মেসি থেকে রাতে একটা করে দু মাস খাইতে থাকেন সাইকেল চালানোর অভ্যাস করেন হাঁটুতে মলম ব্যথানাশক যেমন ন্যাপ্রক্সেন বা ডাইক্লোফেন গ্রুফের মলম লাগিয়ে গরম সেঁক দেন আর হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হাঁটুর এক্সারসাইজগুলো ওগুলা দেখে এক্সারসাইজ গুলা করেন আশা করি ইমপ্রুভ হয়ে যাবে তাতেও ডিস্টার্ব হলে হয়তো আপনাকে একজন স্পেশালিস্ট স্পেশালি যারা রিহ্যাবিলিটেশন চিকিৎসক ব্যথা ব্যথা প্যারালাইসিস চিকিৎসক তাদের শরণাপন্ন হয়ে হয়তো পুনর্বাসন চিকিৎসা আপনাকে হয়তো নিতে হবে আপনি যেটা বলছিলেন যে স্লিপ ডিস্ক কোমরে হয় এটা কি পিঠেও হতে পারে হ্যাঁ পিঠেও হতে পারে তবে আমরা যদি দেখি যে মেরুদণ্ডের টোটাল ঘার পিঠ এবং কোমর তিনটা জায়গা সবচেয়ে বেশি হয় কোমরে তারপরে হচ্ছে ঘাড়ে দেন পিঠে তো পিঠের কেসগুলো খুব রেয়ার কেস পিঠের যেমন যদি হয় এই রুগীর ডায়াগনোসিস হতে প্রায় এক দুই বছর লেগে যায় এর মূল কারণটা হচ্ছে পিঠে যখন এই ডিসলিপ ডিক্স হয় রুগী কিন্তু প্রথমত তার বুক ব্যথার কমপ্লেন করে যে বুকে ব্যথা হয় শ্বাসকষ্ট হয় সে মোটামুটি পাঁচ ছয় মাস বিভিন্ন আয়দার কার্ডিওলজিস্ট বা চেস্ট স্পেশালিস্ট বা মেডিসিনের ডাক্তার কাছেই থাকে তার হয়তো বিভিন্ন হার্টের ইস্যু ইসিজি ইকোকার্ডিওগ্রাম বুকের এক্স রে করে বা অনেক সময় ভেবে থাকে ডাক্তাররা যে গ্যাস্ট্রাইটিস থেকে হল কিনা তো এইভাবেই চলতে থাকে দেখা যায় এক পর্যায়ে তখন বোঝা যায় যে না আসলে এই যে কোনো সমস্যা না যখন সমস্যাটা সমাধান হচ্ছে না তখন আমাদের কাছে আসলে আমরা প্রাইমারি অ্যাসেসমেন্টই বুঝতে পারি যে পিঠে কোনো ডিক্সের স্লিপ ডিস্ক হয়েছে সেটা এমআরআই করা ছাড়া খুব টাফ আপনার এই বুজা বা সিটি স্ক্যান এখানে আমরা কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি আব্দুল মামুন জি থেকে বলছি জি জি দর্শক আপনার সমস্যার কথা বলুন আমরা সবাই শুনতে পাচ্ছি জি আমি এই মাসের 9 তারিখ একটা হাসপাতালে একটু দোরদোরই করলাম বাসায় আসলাম হুম বালতি থেকে মগ নিয়ে তুল করি তো মগ নিয়ে পানি গই উঠেছিলাম মানে মাথায় ঢালবো হুম এমন অবস্থায় আমার মাথা জায়গা চন্ড হলো হুম এখন আমি দাঁড়াইতেও পারি না বসতেও পারি না এমন অবস্থা ছিল কতদিন কতদিন আগের কথা লক্ষ্মীর 9 ঘটনা করি আচ্ছা তারপর আমি ওই ভলটেরিন ডোজ নিলাম আর সিপ্রোসিন খাইলাম ব্যাপারটা কোন কিছু বেল করে যাতায়াত করতে পারি বাট হাঁটতে গেলে আর দৌড়ানোর তো প্রশ্নে আছে না নামাজ বসে বসে পড়ি আমার বয়স আটচল্লিশ এখন আমি কি করতে পারি আপনার পেশা কি আপনি কি করেন আমি কলেজের টিচার জি ধন্যবাদ আপনার মাধ্যমে বাকি সবাইকে একটা মেসেজ দিতে চাই যেমন এই যে বালতিতে গোসল করা তো এটা হচ্ছে ইয়াং এজে অনেক সময় না যাদের বয়স বা এটা হয়ে থাকে বা বিভিন্ন সবসময় যে গোসল করার একটা ভালো তা কিন্তু না বা সবারই ঝর্ণা থাকবে তা কিন্তু না বা আপনি পুকুরে গোসল করবেন সেটা সম্ভব না শহরে তো পুকুরের প্রশ্নে উঠে না তো এই ক্ষেত্রে বালতিতে গোসল করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সামনে না ঝুঁকে মানে নিচে বসে দেন গোসলটা করা মানে ঝুকে ঝুকে পানিও না ওঠে। আর টুব বসে গায়ে পানি দেওয়াটা সবচেয়ে ওয়াইজ। এই ক্ষেত্রে একটা টুলে বসে যদি অথবা হ্যাঁ একটা প্লাস্টিকের টুল বা যে কোনো টুল ব্যবহার করতে পারে সেটা খুবই ইম্পর্টেন্ট। এই যে Ergonomical একটা কিছু নিয়ম নিয়মকানুন আছে এটা মানতেই হবে। এই ক্ষেত্রে যারা শহরে থাকে তারা যদি ঝর্ণা ছেড়ে গোসল করে সবচেয়ে বেস্ট। অথবা যারা গ্রামে থাকে তারা পুকুরে গোসল করতে পারে। অনেকে বালতিতে আপনার যে কলের পারে যে আমরা টিউবওয়েল বলে থাকি সেটা তো একইভাবে গোসল করে এটা হচ্ছে টিউবওয়েলটা ভরে মানে বালতিটা ভরে নিয়ে তারপরে বসে বসে পানি ঢালা এটা করা উচিত এটা হয়তো ওনার ক্ষেত্রে ধরেন আগে থেকেই কোমরের কোন একটা ডিক্সে দুর্বল হয়ে গিয়েছিল। যখন ওই সামনে ঝুঁকে পানি নিচ্ছিল তখন ডিক্স প্রলাপস হয়ে গিয়েছে তো আপনি বেসিক একটা ট্রিটমেন্ট করেছেন ঠিক আছে এটা সব ডাক্তারই জাতীয় পরামর্শ দেওয়া রুগি এটি করে থাকে কিন্তু আপনার এমআরআই করে ফেলতে হবে কোমরের খুব আর্জেন্ট কুমোর একটা এমআরআই করেন আপনার ওয়ান টাইপ অফ স্লিপ ডিস্ক যেটা আমরা পি বলে থাকি এই সমস্যাটা হয়েছে এখন কতটুক ডিস্ক প্রলাপস হয়েছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট যদি খুব বেশি প্রলাপস হয়ে গিয়ে থাকে বা আমার কাছে মনে হয় না আপনার মাইল টু মডারেট টাইফের হয়েছে এই ক্ষেত্রে আপনাকে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিতে হবে বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রোথেরাপি পাশাপাশি কিছু ম্যানুয়াল থেরাপি আছে যেগুলো আমরা যেমন সিরিয়াক্স ম্যানুয়াল থেরাপি সেটা আপনার একজন পুনর্বাসন বা থেরাপি বিশেষজ্ঞ এই কাজটি করে থাকে আর আপনি আরও কিছুদিন রেস্টে থাকার চেষ্টা করেন যেহেতু আপনি শিক্ষক মানুষ হয়তো আপনার কলেজ বা ইউনিভার্সিটি স্কুল বন্ধ আছে আর শুয়ে শুয়ে কিছু এক্সারসাইজ আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ব্যাক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ পি রোগের ক্ষেত্রে এই এক্সারসাইজটা আপনি বাসায় করতে পারেন বা বাসায় গরম শ্যাক দিতে পারেন আর কিছুদিন মাসেল রিল্যাক্সিং স্পেশালি আপনার এই ক্ষেত্রে টল পেরিসন গ্রুপের ফিফটি এমজি ওষুধ খুব ভালো কাজ করে একটা করে দুবেলা কিন্তু ব্যথার ওষুধ এই যে ভলটালিন বলছেন বা ডাইক্লোফেন যেটি দীর্ঘমেয়াদী দেওয়া বা খাওয়া বা সাপোজিটরি ব্যবহার করা ওয়াইজ হবে না আজ আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসটিভি যারা প্রোগ্রামটা দেখছেন এবং এই প্রোগ্রামটা যারা পরিচালনা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে